হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ আমরা যাচ্ছি ছবিমুড়া। ছবিমুড়াটা একটা ছোট্ট এবং খুব সুন্দর জায়গা, আর উদয়পুরের খুবই কাছে, রাস্তাটাও খুব সুন্দর। ছবিমুড়া, যেটা অ্যামাজন অফ ত্রিপুরা নামে বিখ্যাত, এটি ত্রিপুরার গোমতি জেলার অন্তর্গত একটি দর্শনীয় স্থান। আগরতলা থেকে ছবিমুড়ার দূরত্ব 82 কিলোমিটার এবং উদয়পুর থেকে 30 কিলোমিটার। ছবিমুড়া এবং ডুম্বুর লেক, এই দুটি দর্শনীয় স্থান অমরপুরে খুবই কাছে। ডুম্বুর লেকের ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের ডুম্বুর লেকের ইনফরমেটিভ ভিডিওটি আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আমরা ছবিমুড়া এসে পৌঁছেছি অ্যাট লাস্ট। গুগল ম্যাপ একটু বেশি ঘোরায়, তো জিজ্ঞেস করে আসবেন। ছবিমুড়াতে এখানে আমরা এসে গেছি বোট স্ট্যান্ডে। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এখানে বোটিং করানো হয়। এই দেখুন, বোটে টিকিট চার্জ পার হেড 100 টাকা এবং বোটে করে ছবিমুড়াটা ঘুরে দেখতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এই যে ছবিমুড়া, দ্য অ্যামাজন অফ ত্রিপুরাতে আমরা এসে পৌঁছেছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন কেন অ্যামাজন অফ ত্রিপুরা বলা হয়। এই যে দেখুন, এই ওয়াটার বডিটার উপর দিয়ে আমরা যাবো। অ্যান্ড কী সুন্দর গাছের ছাউনি দুটো দিকে, দুদিকে সুন্দর গাছ একদম জল অবধি এসে পৌঁছেছে, ওর মাঝখান দিয়ে আমরা যাবো। চলো, এই যে আমাদের ছোট্ট বোট, 12 সিটার। এই যে নদীটা দেখছেন, এটা হলো ত্রিপুরার গোমতী নদী। এই নদীর দুধার ঘন জঙ্গল এবং পাহাড় দিয়ে ঘেরা। ছবিমুড়ার বিশেষত্ব হল নদীর ধারে পাহাড়ের গায়ে খোদাই করা প্রাচীন দেবদেবীর মূর্তি, যেমন শিব, বিষ্ণু, কার্তিক, মহিষাসুর মর্দিনী দুর্গা ইত্যাদি। চলুন এই নৌকা বিহারটা একটু উপভোগ করে নেওয়া যাক। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম খাড়াই পাহাড়ের গায়ে পাথরে খোদাই করা মহিষাসুর মর্দিনী দুর্গার মূর্তির কাছে। এই মূর্তিটি 1500 থেকে 1600 শতাব্দীর মধ্যে বানানো। এর উচ্চতা প্রায় 20 ফুট। এবার আমরা যাচ্ছি একটি গুহা দেখতে। কথিত আছে যে এই গুহার ভিতরে যে একবার প্রবেশ করে সে ফিরত আসতে পারে না। পাহাড়ের গা ঘেঁষে একটি সংকীর্ণ রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম গুহার দিকে। সামনে একটা আমরা ঝর্ণার আওয়াজ পাচ্ছি, দেখে আসি। একটা ঝর্ণা মতো আছে সামনে, তো আমরা ঝর্ণাটাকে একটু এক্সপ্লোর করে আসি। সুন্দর মাড়ি রাস্তা, নিচ দিয়ে জল বয়ে আসছে, ঝর্ণার জল। ছোট্ট ছোট্ট স্ট্রিম, সুন্দর
ঝর্ণা বয়ে চলেছে, পুরো ঘন জঙ্গল, চারিদিকে সেই নিস্তব্ধ। এরপরেই অন্ধকার গুহা। আমরা এখন গুহার ভেতরে এন্ট্রি মারছি। একটু লাইটটা জ্বালাও। নিচে কাদা, নিচে কাদা, উপর দিয়ে একদম পাতলা রাস্তা, অনেক দূর অব্দি গুহা রয়েছে, বহুত দূরে। কোন ধরনের দেখা যাচ্ছে না, তো আমরা বেরিয়ে আসছি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।